ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব মাছ চাষ সম্পর্কে। দেখো, মাছ চাষ অর্থাৎ ফিশারি শুধুমাত্র মাছ চাষ নিয়ে এই ফিশারিতে আলোচিত হয় না, এই ফিশারি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যেরকম এই ফিশারির মধ্যে মাছ চাষ ছাড়াও চিংড়ি, শামুক, ঝিনুক এই ধরনের বিভিন্ন প্রাণীদের চাষও এর অন্তর্গত। কিন্তু যেহেতু তোমাদের সিলেবাসে কেবল মাছ চাষ সম্পর্কেই আছে, তাই আমরা কেবল মাছ চাষ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা পিসিকালচার নিয়ে প্রধানত আলোচনা করব। দেখো, প্রথমেই জেনে নিতে হবে যে মাছ চাষের প্রকারভেদ। মাছ চাষকে মাছের উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সংগ্রহ ভিত্তিক, অর্থাৎ ক্যাপচার, আর একটি হচ্ছে পালন ভিত্তিক, অর্থাৎ কালচার। প্রথম আমরা আলোচনা করব সংগ্রহ ভিত্তিক মাছ চাষ। দেখো, সংগ্রহভিত্তিক মাছ চাষ বলতে কি বোঝায়? বড় বড় নদ নদী, বিশাল জলাশয়ে কি মাছ পালন করা সম্ভব? সম্ভব নয়। তাই নদ নদী বা বিশাল জলাশয়গুলো থেকে কেবল মাছ সংগ্রহ করা হয়ে থাকে, তাই এই ধরনের মাছ চাষকে আমরা বলি সংগ্রহ ভিত্তিক মাছ চাষ। আর আছে পালন ভিত্তিক মাছ চাষ। এই ক্ষেত্রে কি করা হয় না, ছোট যে পুকুর, বড় ডোবা, খাল, বিল, ভেড়ি ইত্যাদিতে এই মানে এই ধরনের ছোট জলাশয় মাছের প্রথম চারা ছাড়া হয় এবং তারপর সেই নিয়মিতভাবে মাছের খাদ্য সরবরাহ, তাদের রোগ সংক্রমণ প্রতিরোধ করা, এছাড়া নিয়মিত সার প্রয়োগ করা এবং অন্যান্য পরিচর্যার মাধ্যমে এই পালন ভিত্তিক মাছ চাষ করা হয়ে থাকে। তো এই হচ্ছে উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী। নেক্সট প্রকারভেদ আমরা পড়ব যে মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী। মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি দুই ভাগে ভাগ করা হয় দেখো, এক নম্বর হচ্ছে অন্তর্দেশীয়, আর দু নম্বর হচ্ছে সামুদ্রিক, অর্থাৎ মেরাইন। আর এই অন্তর্দেশীয় মাছ চাষকে আমরা বলবো ইনল্যান্ড। এই অন্তর্দেশীয় মাছ চাষকে আবার দু ভাগে ভাগ করা হয়ে থাকে, যেরকম সাধু বা মিঠে জলের মাছ চাষ, আর একটা হচ্ছে অল্প লবণাক্ত, সাধু বা মিঠে জল মানে যেটাকে আমরা বলবো ফ্রেশ ওয়াটার, আর অল্প লবণাক্ত মানে হচ্ছে যেটা বলবো ব্র্যাকিশ ওয়াটার। নেক্সট, এই সামুদ্রিক বা মেরাইনকেও দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উপকূলীয়, আরেকটি হচ্ছে গভীর সামুদ্রিক। অর্থাৎ
ডিপ সি। আর উপকূলীয় মানে হচ্ছে যে কোস্টাল এলাকায় উপকূলবর্তী অঞ্চলে যে মাছ চাষ করা হয়ে থাকে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রধানত যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রেশ ওয়াটার বা স্বাদু বা মিঠে জলের মাছ চাষ। এই স্বাদু বা মিঠে জলে প্রধানত কার্প জাতীয় মাছেরই চাষ করা হয়ে থাকে। তো এখন আমরা জেনে নেব যে কার্প কি, কারণ যেহেতু আমরা ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিঠে স্বাদু বা মিঠে জলের মাছ চাষ নিয়ে আলোচনা করব, তাই আমরা এখন কার্প কাকে বলে জেনে নেব। সাধারণত মিঠে জলে বসবাসকারী যে সমস্ত মাছের মাথার আকৃতি ত্রিকোণাকার হয় এবং ওই ত্রিকোণাকৃতি মাথায় কোনোরূপ আঁশ থাকে না এবং যাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত থাকে এবং দেহের ভেতরে পটকা থাকে তাদেরকে বলা হবে কার্প। যেরকম রুই, কাতলা, ছোট মাছের মধ্যে যেরকম বাটা ইত্যাদি। এই কার্পকে আবার দু ভাগে ভাগ করা যায়, কার্পকে দু ভাগে ভাগ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে মেজর কার্প। আর তবে মেজর কার্পের আগেও যে ভাগটা তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে বহিরাগত কার্প এবং দেশি কার্প। প্রথমে লিখছি দেশি কার্প, তারপরে হচ্ছে বহিরাগত কার্প। এই দেশি কার্পকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন এক নম্বর মেজর কার্প আর দু নম্বর হচ্ছে মাইনর কার্প। মেজর কার্পের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? মেজর কার্প খুব তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। সাধারণত এরা বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, এছাড়া ব্যবসায়িক দিক থেকে এদের চাহিদা অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। এছাড়া এরা তাড়াতাড়ি বাড়ে এবং মেজর কার্পগুলো সাধারণত আকারে বেশ বড় হয়, আকারে বড় হয়। যেরকম আমরা বলতে পারি রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। এবার মাইনর কার্প। মাইনর কার্পের বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক এর উল্টো, অর্থাৎ আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে না, বৃদ্ধি পায় না। এরা সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে এবং ব্যবসায়িক দিক থেকে এদের চাহিদা কম এবং ততটা গুরুত্বপূর্ণ নয়। মাইনর কার্পের উদাহরণ হচ্ছে বাটা, পুঁটি, অর্থাৎ যে ছোট যে মাছগুলো সেগুলো। নেক্সট আমরা পড়ব বহিরাগত কার্প বা এক্সোটিক কার্প। বহিরাগত কার্প কোনগুলো? যেগুলোকে বিদেশ থেকে আমদানি করা হয়, বিদেশ থেকে আমদানি করা হয়। এরা ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে,
এবং ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে এবং এরা প্রজননেও সক্ষম। উদাহরণ যেরকম হচ্ছে ধরো গ্রাস কার্প, এছাড়া কমন কার্প, সিলভার কার্প ইত্যাদি। নেক্সট আমরা পড়ব মাছ চাষের বিভিন্ন পর্যায়। নেক্সট আমরা আলোচনা করব মাছ চাষের বিভিন্ন পর্যায়। প্রথমে এই যেটি পড়তে হবে সেটি হচ্ছে এক নম্বর ডিম পোনা সংগ্রহ। ডিম পোনা সংগ্রহ এখানে কি করা হয়, যেটি প্রজনন যে সময় প্রজনন ঋতু অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে জুন জুলাই মাস এবং বাংলা মাসের ক্ষেত্রে আষাঢ় শ্রাবণ মাসে, রুই কাতলা মৃগেলের যে স্ত্রী মাছগুলো আছে সেই মাছগুলো কি করে না, অগভীর জলে থাকে, তো অগভীর জলে তারা ডিম ছাড়ে। এই সময় পুরুষ মাছ কি করে, তার শুক্রাণু নিঃসরণ করে এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে ডিম্পোনা তৈরি হয়। তারপর মাছ চাষিরা কি করে, ওই নিষিক্ত ডিমগুলোকে বিভিন্ন পাত্রে বা হাঁড়িতে সংগ্রহ করে। এখন নিষিক্ত ডিম কি, নিষিক্ত ডিম নিষেক কাকে বলে, নিষেক হচ্ছে তো তোমরা পড়েইছো যে পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষের মিলনকে বলা হচ্ছে নিষেক, অর্থাৎ এই নিষিক্ত ডিম্বাণু মানে নিষিক্ত ডিমগুলো থেকেই কি হয়, ডিম্পোনা তৈরি হয়। নেক্সট পদ্ধতি হচ্ছে যে কৃত্রিম পদ্ধতি, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে। কৃত্রিম পদ্ধতিতে কিভাবে ডিম্পোনা তৈরি করা হয়, প্রথমে এই কৃত্রিম ভাবে ডিম্পোনা তৈরির একটা সুবিধে হচ্ছে যে মাছের ডিম্পোনা আমরা সংগ্রহ করতে চাইছি সেই মাছেরই ডিম্পোনা তৈরি করা যায় এবং তার ফলে কি হয় না সেটি নিয়ন্ত্রণে থাকে এবং এই ধরনের কৃত্রিম পদ্ধতিতে ডিম্পোনা সংগ্রহের অনেক সুবিধেও রয়েছে। তো এই পদ্ধতিতে প্রথমে কি করা হয়, প্রতিটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এরপর আমাদের মাথাতে যেরকম অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ পিটুইটারি থাকে মানুষের দেহে, সেই রকম মাছের ক্ষেত্রেও পিটুইটারি গ্রন্থি অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, মাছের মাথাতেও থাকে। তো সেই মাছের মাথার পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে নেওয়া হয়। তারপর যে বাছাই করা মাছগুলো থেকে আমরা ডিম্পোনা তৈরি করার জন্য রাখা হয়েছে সেই বাছাই করা মাছেদের দেহে ওই ইনজেকশনের নির্যাস দিয়ে দেওয়া হয়। এরপর কি করা হয়, ওই পুরুষ এবং স্ত্রী মাছের ক্ষেত্রে কোনটিকে কখন কতবার কিভাবে দেওয়া হবে এই ইনজেকশন, পিটুইটারি নির্যাসের ইনজেকশন, সেটি তার একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং সেটি নিয়ম মেনেই চাষিরা দিয়ে থাকে। এরপর পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে কি হয় না, স্ত্রী মাছ ডিম্বাণু এবং পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এরপর শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে ডিম্পোনা তৈরি হয়। নেক্সট হচ্ছে পদ্ধতি হচ্ছে ডিম্পোনা থেকে কিভাবে পূর্ণাঙ্গ মাছ তৈরি হয়। ডিম্পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ, এইখানে ডিম্পোনাগুলোকে কোথায় রাখা হয়, হ্যাচারিতে রাখা হয়। হ্যাচারি কাকে বলে না, এই যে প্রাকৃতিকভাবে মাছ চাষিদের যে সংগ্রহ করা যে নিষিক্ত ডিমগুলো, সেই নিষিক্ত ডিমগুলো থেকে ডিম্পোনা তৈরি করার জন্য প্রথমে একটি পুকুরে রাখা হয় এবং সেই পুকুরকেই বলা হচ্ছে হ্যাচারি, যেখানে ডিম্পোনাগুলোকে নিষিক্ত ডিমগুলোকে রাখা হয় ডিম্পোনা তৈরি হবার জন্য। এরপর কি হয়, এই ডিম্পোনাগুলোকে কতকগুলো পরপর কতকগুলো পুকুরে প্রতিপালন করে পূর্ণাঙ্গ মাছ মাছে রূপান্তরিত করা হয়। এই পুকুরগুলো কি কি দেখো, প্রথমে কি করা হয়, ডিম্পোনাগুলোকে রাখা হয় আতর পুকুরে।
ডিম পোনাগুলো ধানি পোনায় পরিণত হয়ে যায়। এরপর এই ধানি পোনাগুলোকে নিয়ে চলে যাওয়া হয় পালন পুকুরে। এর থেকে একটু বড় আকারের একটি জলাশয়। তো এই পালন পুকুরে ধানি পোনাগুলোকে নিয়ে যাওয়ার পরে পালন পুকুরে তারা পরিণত হয়ে যায় চারা পোনায়। নেক্সট, এই চারা পোনাগুলোকে পরবর্তীকালে সঞ্চয় পুকুরে প্রতিপালন করা হয় এবং সেখান থেকে এই সঞ্চয় পুকুর থেকে চারা পোনাগুলো পূর্ণাঙ্গ মাছে পরিবর্তিত হয়ে যায়। নেক্সট আমরা পড়ব মিশ্র মাছ চাষ। মিশ্র কথাটার মধ্যে মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের মাছ চাষ বোধহয় একই জায়গায় প্রতিপালন করা হয়, ঠিক তাই। মিশ্র মাছ চাষ এখানে কি করা হয়, সাধারণত যে দেশি মাছগুলো আছে যেরকম রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলো পুকুরের বিভিন্ন স্তরে বসবাস করে এবং বিভিন্ন স্তর থেকে এরা খাদ্য সংগ্রহ করে থাকে। যেরকম কাতলা ও সিলভার কার্প একটা স্তরে, এবং তারপরে হচ্ছে রুই মাছ ও গ্রাস কার্প আর মৃগেল মাছ ও কমন কার্প। এই কাতলা ও সিলভার কার্প থাকে জলের ওপরের স্তরে, রুই মাছ ও গ্রাস কার্প থাকে জলের মাঝের স্তরে এবং মৃগেল মাছ ও কমন কার্প থাকে জলের একেবারে নিচের স্তরে, যার ফলে এদের থাকার জায়গা অর্থাৎ বাসস্থান এবং খাবার নিয়ে, খাদ্য নিয়ে কোনরূপ মানে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা চলে না। ফলে কি হয়, মাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে অনেক সময় একই পুকুরে কেবল মানে যে সমস্ত দেশি মাছগুলো, যেরকম ধরো দেশি মাছ বলতে কোনগুলো, কাতলা, রুই, মৃগেল, এই মাছগুলোকেও অনেক সময় চাষ করা হয়। আবার অনেক ক্ষেত্রে মাছ চাষিরা কি করে, এই দেশি মাছগুলোর সঙ্গে এই বহিরাগত যে মাছগুলো আছে এই মাছগুলোকেও একই সঙ্গে একই পুকুরে চাষ করা হয়। যখন শুধুমাত্র এই দেশি মাছগুলো একই পুকুরে চাষ করা হয় অর্থাৎ কাতলা, রুই, মৃগেল, তখন তাকে বলা হচ্ছে মিশ্র মাছ চাষ, যখন তিন ধরনের দেশি মাছকে চাষ করা হয় একই পুকুরে। আর যখন তিন ধরনের দেশি মাছের সঙ্গে তিন ধরনের বহিরাগত বা বিদেশি কার্পকেও চাষ করা হয় একই পুকুরে, তখন তাকে বলা হচ্ছে নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। আর যখন শুধুমাত্র এই তিন ধরনের মাছকে চাষ করা হয় তখন তাকে বলা হচ্ছে মিশ্র মাছ চাষ। নেক্সট আমরা জানব এই যে মাছ চাষ করা হয় এর ফলে কি হয় না, মাছের উৎপাদন ক্ষমতা যেরকম বাড়ে সেই রকম আমরা যে মাছ খেয়ে থাকি সেই মাছের চাহিদা কেন বেশি, কারণ এখান থেকে আমরা বিভিন্ন পুষ্টিগুণ পেয়ে থাকি, সেগুলো কি কি। যেরকম মাছের
পুষ্টি গুণ একটু পড়ে নেব। মাছে প্রচুর পরিমাণে থাকে প্রাণীজ প্রোটিন, এছাড়া থাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এছাড়া থাকে কিছু খনিজ লবণ যেরকম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার ইত্যাদি ইত্যাদি। এছাড়া কিছু ভিটামিন থাকে যেরকম ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি, ডি ইত্যাদি। এবারে আমরা জানব যে এতক্ষণ তো আলোচনা করলাম যে পুকুরে কিভাবে মাছ চাষ করা হয়ে থাকে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ময়লা জলে মাছ চাষ। নেক্সট আমরা আলোচনা করব ময়লা জলে মাছ চাষ। প্রথমে এই ময়লা জলে মাছ চাষ জানতে গেলে ময়লা জল কি সেটা জানতে হবে। দেখো আমাদের ঘর বাড়ি, কলকারখানা, তারপরে বিভিন্ন যে পৌরসভা ইত্যাদি থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ মেশানো কালো রঙের জল নির্গত হয় তাকেই বলা হয়, অর্থাৎ যে নোংরা জল নির্গত হয় তাকেই বলা হয় ময়লা জল। এই ময়লা জলে মাছ চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুধু যে এই নোংরাগুলো থাকে তাই নয়, আর থাকে কঠিন পদার্থ রূপে জৈব এবং অজৈব পদার্থ। আর এই ময়লা জলে মলমূত্র মিশে থাকে। ময়লা জলে এই যে বললাম বিভিন্ন অজৈব পদার্থ থাকে, এই অজৈব পদার্থগুলো অজৈব সারের মতো কাজ করে, এবং এই অজৈব সার থাকার ফলে কি হয়, জলে কিসের চাহিদা বৃদ্ধি পাবে, জলে নাইট্রোজেন এবং ফসফরাসের চাহিদা বৃদ্ধি পায়। নাইট্রোজেন ও ফসফরাস, এই নাইট্রোজেন ও ফসফরাসের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে না, এইগুলো থাকার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা খুব বেড়ে যায়। এই ফাইটোপ্ল্যাঙ্কটন কি, এই ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে মাছের প্রাথমিক খাবার। তাহলে কি হচ্ছে, আলাদাভাবে আর মাছকে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। এই ফাইটোপ্ল্যাঙ্কটন যেখানে বেশি থাকে এর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় কি, জুপ্ল্যাঙ্কটন, আর জুপ্ল্যাঙ্কটনের সঙ্গে সঙ্গে অন্যান্য পোকামাকড়ও কিছু তৈরি হয়ে যায়, যেগুলো সবই কিনা এই মাছের খাবার, তাই আলাদা করে আর মাছকে খাবার দেবার প্রয়োজন হয় না। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা দরকার, একেবারে ওই অপরিশোধিত ময়লা জল মাছ চাষের জন্য ব্যবহার না করে কি করা উচিত, জলকে কিছু মাত্রায় পরিশোধন করে নেওয়া উচিত, এবং পরিশোধিত ময়লা জলেই মাছ চাষ করা উচিত, না হলে মাছের ক্ষতিও হতে পারে। এইরকম ময়লা জলে মাছ চাষের একটা উদাহরণ হচ্ছে পূর্ব কলকাতার ভেড়ি। এই পূর্ব কলকাতার ভেড়িগুলোতে ময়লা জলের মাছ চাষ করা হয়ে থাকে, তাই আমরা পূর্ব কলকাতার এই ভেড়িগুলোকে ময়লা জলে মাছ চাষের অন্যতম কেন্দ্র বলতে পারি। তো এই ময়লা জলে এই অঞ্চলগুলোতে ভেড়ি তৈরি করে ওই ভেড়িগুলোতে ময়লা জল সরবরাহ করা হয়, এবং সেখানে ওই ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনা করলাম পিসিকালচার নিয়ে, মাছ চাষ নিয়ে, মাছ চাষ কিভাবে করা হয়, কিভাবে তাদেরকে সংগ্রহ করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, এবং মাছের কি পুষ্টিগুণ, যেগুলো আলোচনা করলাম। ওখান থেকেই ছোট ছোট কোশ্চেন হতে পারে, তোমরা ভালো করে পড়বে, লিখে প্র্যাকটিস করবে। আজকে এতটাই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য টপিক নিয়ে। থ্যাংক ইউ, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।